চকলেটের দাম বিক্রি হবে বিক্রি হবে দশ টাকা কত পিস চব্বিশ পিস একটা ধারে চব্বিশ পিস থাকবে বারোটা ঝাড়ে একটা কার্টন হবে আচ্ছা স্টুডেন্ট যদি সে মনে করেন পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে মাসে আমি এখান থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করবো সেটাও তার পক্ষে করা সম্ভব এখানে আসলে আইসটোল এটা বানাইতে হলে আমাদের মূলত আমাদের পানিটা আগে পিওর পিওর পিউরিফাই করা লাগে হান্ড্রেড পার্সেন্ট আরও প্লানের মাধ্যমে তারপরে এখান থেকে আরও প্ল্যানে পানিটা চলে আসে আমাদের এই ব্যাসেলে চলে আসে আচ্ছা এই ব্যাসেলে পানিটা আমাদের নাইনটি থেকে এইট হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসে পানিটা ফুটোতে হয় পানিটা ফোটানোর পর তখন আমাদের এটা আইসলোতে এই মেশিনের দিয়ে আমাদের অটো মেশিনটার মাধ্যমে রাইসটো আমাদের তৈরি করতে হয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা সরাসরি চলে আসলাম একটা ফ্যাক্টরিতে এবং ফ্যাক্টরি থেকে আপনারা এই ফুড আইটেমগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা থাকবে তাজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব ভাইয়ের কাছ থেকে তো সর্বতি ব্র্যান্ডের ওনার এটা হচ্ছে লিটন ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই দেখতে পাচ্ছি আপনার এখানে অসংখ্য ফুড আইটেম আছে মূলত আপনার এখানে কি কি ধরনের ফুড আইটেম পাওয়া যায় এখানে আমাদের আইস লোলি আইস পপ এবং আমাদের নারিকেলের নাড়ু চিনির নাড়ু তারপরে ক্যান্ডি ক্যান্ডির আইটেম তারপর কোন চকলেট আহ এগুলোই আসলে মেনলি আমাদের মোটামুটি ফুড আইটেমই সব ধরনের আইটেম পাওয়া যাবে সব ধরনের আইটেম পাওয়া যাবে কেউ যদি নতুন ভাবে শুরু করতে চায় আপনার সাথে কিভাবে শুরু করতে পারবে সেক্ষেত্রে আমাদের আমরা যেহেতু আসলে উদ্যোক্তাদের মানে তৈরি করা আমাদের একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশ শিল্প উদ্যোক্তা সোসিয়েশন যেটা আমাদের আহ উদ্যোক্তাদের জন্য তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে বেকার যুবক যুবকদেরকে নিয়ে

এই নাড়ুটা আমাদের বেশি চলে মানে চিরা এটা হলো নারী গুড়ের নাড়ু এবং একটা আছে আমাদের চিনির নাড়ু তাই হ্যাঁ দুটো থাকবে একটা হলো গুড়ের এবং একটা হলো চিনির ভাই এগুলো কত পিস করে থাকবে ভিতরে 40 পিস করে এক একটা জারে 40 পিস থাকবে এবং চব্বিশ জারে একটা কার্টন হবে আর এগুলো খুচরা বিক্রি হবে কত পাঁচ টাকা করে পার পিস খুচরা বিক্রি হবে পাঁচ মানে দুইশো টাকা বিক্রি আসবে যেটা আপনার কাছ থেকে অনেক কম দামে নিতে পারবে সেটা আমরা ফ্যাক্টরির মূল্যই দেবো যাতে করে একটা উদ্যোক্তা পাঁচ হাজার টাকা ইনভেস্ট করেও সে যেন ব্যবসা করতে পারে আচ্ছা ওকে তারপরে ভাই কি দেখাবেন আমাদের এরপরে আছে আমাদের একটা প্রোডাক্ট আইসটলি আইস পাপ সারা বছরই আমাদের চলে আইসটলি আইস পাপ বাচ্চাদের একটা ফেভারেট পণ্য যেটা আমাদের এটাও এটা কিন্তু বারো মাসের চাহিদা থাকে এটা পাঁচ টাকা এমআরপি থাকে এটা আমাদের কাছ থেকে সে হোলসেলে নিয়ে সে মানে বিক্রি করতে পারবে জি এখানে থাকবে চল্লিশ পিস চল্লিশ পিস চল্লিশ পিস খুচরা বিক্রি হবে দুইশো টাকা দুশো টাকা এটা হলো আইস পপ এটা হলো তিনটা তিনটা ডিজাইন থাকবে বাচ্চাদের খুব পছন্দের একটা জিনিস ওই চল্লিশ পিছ একটা জার থাকবে ছয় জার একটা কাটন হয় আরকি আচ্ছা এটা নিয়ে উদ্যোগ আসলে কাজ করতে পারে ওকে এরপরে আমরা দিতে পারি একটা বাচ্চাদের আরেকটা ফেভারিট খাবার আছে আমাদের একটা কাটন হবে আচ্ছা দুশো চল্লিশ টাকা বিক্রি হবে খুচরা খুচরা কিন্তু আপনার কাছ থেকে নিলে তারা কিন্তু অনেক দামের মধ্যে অনেক নিয়ে সে ব্যবসা করতে পারবে জি আমাদের আছে যেমন পাঁচ টাকা দামে একটা ললিপপ আছে সুন্দর একটা ললিপপ পাঁচ টাকা দাম এমআরপি হলো পাঁচটা পাঁচ টাকা একশো বিশ থাকবে তাই আচ্ছা পাঁচশো টাকা বিক্রি আসবে পাঁচশো টাকা বিক্রি আসবে সে নিয়ে এটা সে ব্যবসা করতে পারে ইনশাল্লাহ কেউ যদি চায় যে আসলে পড়াশোনার পাশাপাশি তাই সে যদি এই পাঁচ হাজার টাকার পণ্য নিয়ে আপনার কাছ থেকে শুধু সাইকেলে করে মার্কেটিং করে আমার মনে হয় যে ভালো টাকা ইনকাম করা সম্ভব অবশ্যই কারণ একটা সে একটা স্টুডেন্ট যদি সে মনে করে আমি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে মাসে আমি এখান থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করবো সেটাও তার পক্ষে করা সম্ভব যদি সে মনে করে যে আমি দৈনিক দুই কার্টন মাল আমি দোকানে বিক্রি করবো একটা সাইকেল নিয়ে আমি স্কুলে যাবো স্কুলে যাওয়ার পথে আমি দুই কারণ মাল আমি একটা দোকানে বিক্রি করবো চাইলেই সম্ভব চাইলে সেটা সম্ভব এখন শীতে কিন্তু আপনারা চাইলে বিশেষ করে এই মুহূর্তে এই মুহূর্তে যেহেতু সামনে পুজো আছে

ক্যাটাগরি লাগবে না সে একটা একটা স্টুডেন্টও সে আমাদের সাথে ব্যবসা করতে পারবে একটা দোকানদারও সে করলে আমাদের কাছ থেকে সরাসরি পণ্য নিয়ে এসে ব্যবসা করতে পারবে তার দোকানে নিয়ে সেল করতে পারবে আর কেউ যদি চায় যে না ভাই আপনার কাছ থেকে নিয়ে মার্কেটিং করব সেটাও সম্ভব সেটাও সম্ভব আর কি ভাই আপনার এখানে সরাসরি ঠিকানা একটু একটু বলবেন কিভাবে আমাদের এখানে মাতুয়াইল মেডিকেল ঢাকা আমাদের যাত্রাবাড়ি যাত্রাবাড়ি মাতুয়াইল মেডিকেল এর নেমে আমাদের এখান থেকে পাঁচ মিনিট লাগে মেইন রাস্তা থেকে আসতে আমাদের শামিমবাগ ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত সমস্ত পণ্যগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় এটা আমরা সারা বাংলাদেশে হোলসেলি আমরা বিক্রি করি দর্শক যারা ফ্যাক্টরি থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা শুরু করতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তো ভাই আমরা একটু আপনার ফ্যাক্টরিটা একটু ঘুরে দেখাই যে আসলে কোথায় গিয়ে প্রোডাকশন হচ্ছে আমাদের স্টকে আমাদের এখন আইসটলি আইস পপ স্টকে আছে এখন রেডি আছে এই দেখেন সম্পূর্ণ প্যাকেট করা একবার কার্টুন করা নাকি জি আমাদের নিতে চায় এখনই দিতে পারবেন আপনারা নাকি কারণ আমাদের পণ্যটা তো থাকেন না আমাদের অর্ডারে প্রতিদিন অর্ডারেরটা অর্ডারে চলে যায় আমাদের এখানে আসলে আইসটলিটা বানাইতে হলে আমাদের মূলত আমাদের পানিটা আগে পিওর পিওর পিউরিফাই করা লাগে হান্ড্রেড পারসেন্ট আরও প্লানের মাধ্যমে তারপরে এখান থেকে আরো প্লানে পানিটা চলে আসে আমাদের এই ব্যাসেলে চলে আসে আচ্ছা এই ব্যাসেলে পানিটা আমাদের নাইনটি থেকে এইট হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসে পানিটা ফুটোতে হয় পানিটা ফুটানোর পর তখন আমাদের এটা আইস এই মেশিন এর দিয়ে আমাদের অটো মেশিনটার মাধ্যমে রাইস লোড আমাদের পদ্ধতি তৈরি করতে হয় আরকি আচ্ছা এখান থেকে মূলত আইস লোডটা প্রোডাকশন হয় অর্থাৎ আপনারা সরাসরি ফ্যাক্টরি থেকে আইস লোলি এবং নানা ধরনের ফুড আইটেম সবগুলো আমরা করতে পারবেন আমাদের আমরা যেটা ট্যাঙ্কের প্রজেক্টটাই পাশে এখন আপাতত আমাদের এই মুহূর্তে তো আমাদের সামনে রমজান আসতেছে রমজানের কারণে এর আগের ভিডিও তে আমরা দেখাইছিলাম যে আসলে কিভাবে তৈরি হয় তো একটাই কথা থাকবে যে যারা সরাসরি থেকে ফ্যাক্টরির সাথে বিজনেস করতে চান আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবে জি এখানে কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আপনার আসলে ব্যবসা যারা করতে আসে আমাদের বিভিন্ন ভাবে প্রতারিত শিকার হই বিভিন্ন অনেকদারকে হয়তো অনেক কোম্পানিকেই টাকা দিয়ে তারা প্রতারণার শিকার হয় কারণ তাদের কোম্পানি থাকে না তাদের কোনো মূলত তাদের ফ্যাক্টরি থাকে না তারা আসলে একটা অফিস দিয়েই তারা এ ধরনের ব্যবসা বাণিজ্য করে আমরা আসলে আশা করবো যারা আপনারা ব্যবসা করতে চান যারা উদ্যোক্তা তারা আসলে সরাসরি ফ্যাক্টরির সাথে ব্যবসা করেন যে কোনো ফ্যাক্টরির সাথে যদি আপনার কন্ট্যাক্ট করেন তখন আপনারা কখনোই আ ব্যবসা প্রতারিত শিকার হবেন না আচ্ছা টাকা দিলে টাকাটা 100% আপনারা 100% প্রোডাক্ট পাবেন জি এটা আমার ফ্যাক্টরিটা আমাদের আজকে ফ্রাইডে ফ্রাইডে উপলক্ষে আমাদের ফ্যাক্টরি বন্ধ আপাতত আজকে তারপর আজকে শুধু আপনাদের এই ভিডিওটা করার জন্য আজকে আপনাকে আপনাদের দেখানোর জন্য নিয়ে আসা ধন্যবাদ